কখনো জিজ্ঞাসা করবো না যে যা কিছু আমাদের সাথে হয় সেটা আমার মতোই হওয়া উচিত যেমন আমাদের মনে এরকম অনেক ধরনের কামনা বা ইচ্ছা মানে অনেক ধরনের ইচ্ছা জাগে যে এই জিনিসটা যদি আমার মতো ঘটতো বা এই জিনিসটা যদি আমার আমি এরকম এরকম প্ল্যান করছি ঠিক সেই রকম যদি হইতো তাহলে অনেক ভালো হইতো তো এপিকটা সেখানে বলতেছেন যে এমনটা যে সব সময় হবে বা হওয়াই উচিত এরকমটা মনে করো না বরং তোমার আশেপাশের যে ঘটনাগুলা যেভাবে তোমার সাথে ঘটতেছে সেই জায়গাটায় তোমার ই করা উচিত যে আমি কি ওই ঘটনার সাথে কি বয়ে যেতে পারবো না বা ওই ঘটনার সাথে কি আমি আমার উইলটাকে সংযুক্ত করে আমি ওইটার সাথে আমি ওইটার সাথে চলে ওইটাতে ওভারকাম করতে পারবো কিনা এখানে এপিক্টেটাস বলতেছে যে সব সময় যে তোমার মতো যে সবসময় সব কিছু হবে বিষয়টা এমন না তো আমরা বাস্তবের দিকে তাকালে দেখা যায় যে কোনো জিনিস বা কোনো একটা কিছু যখন আমাদের মতো ঘটে না জীবনে লাইফে আমরা যেভাবে চাইতেছিলাম বা যেভাবে আমরা প্ল্যান করছিলাম ওরকম যখন হয় না তখন দেখা যায় যে আমাদের ভিতরে একটা চরম বিরক্তি কাজ করে চরম অ্যাঙ্গুইশ চরম রাগ ভিতরে ভিতরে কাজ করে যে কেন এই জিনিসটা আমার মতো আমি যেভাবে চাইছিলাম ওরকম হইলো না বা কেন এই এই দুনিয়া এরকম কেন হ্যাঁ তখন ভি দেখা যায় কি যে এরকম আক্ষেপ আফসোস করে আসলে দিন শেষে কোনো লাভ হয় না তো তার চেয়ে বরং ওই টাইমটা ওই টাইমটাতে যদি আমরা একটু ঠান্ডা মাথায় যদি একটা স্থির হয়ে যদি বসতাম বসে যদি দেখতাম বা ওই ঘটনাকে যেই ঘটনাটা আমার সাথে ঘটছে ওইটা যদি আমি একটু অবজার্ভ করতাম ধীরস্থিরভাবে তখন দেখা যেত যে আচ্ছা ঠিক আছে ওকে এখন আমি ঠান্ডা মাথায় বসি আচ্ছা যেটা হয়েছে সেটা তো আর আমার নিয়ন্ত্রণে নাই যে এই ঘটনাটা আমার সাথে ঘটছে আমি হয়তো একটা প্ল্যান করছিলাম যে আমি হয়তো বা প্ল্যান করছিলাম যে কালকে আমি অমুক জায়গায় যাবো যাওয়ার একটা প্ল্যান করছিলাম কিন্তু সাডেনলি দেখা গেলো যে মুসলধারে বৃষ্টি আমার শুরু হইল যে যার কারণে আমার ওই প্ল্যানটা আর করা হইলো না তো এখন আমি কি করব। এখন কি আমি মানে ছেড়ে দেবো সব কিছু বা বা এখন কি আমি আমার মাথা চুল ছিঁড়বো বসে বসে বিষয়টা এমন না কারণ চুল ছিঁড়লে বা আক্ষেপ করলে যতই আপনি করেন আপনার এখানে আসলে কোনো ফায়দা নাই তো তখন সবচেয়ে বেটার কি সবচেয়ে বেটার পজিশন হলো ওই জিনিসটার সাথে বয়ে চলা বা যেটা হয়েছে ওইটার সাথে নিজের উইলটাকে সংযুক্ত করা যে আচ্ছা ঠিক আছে ওকে যা হয়েছে হয়েছে এটা তো আর আমার হাতে ছিল না ওকে ফাইন থাক এটা নিয়ে আর এতো আমার অত আক্ষেপ বা হা হতাশ করার কিছু নাই এখানে নিজের উইলটাকে যে ঘটনাটা ঘটছে ওইটার সাথে মানায় নেওয়ার যে একটা ক্ষমতা বা যে শক্তি এইটা বিল্ড আপ করতে পারাটা সবচেয়ে বেটার স্ট্র্যাটেজি তো এখানে এপিকটেসের এইটার সাথে এটাতে গেলো যে হ্যাঁ আপনার সাথে ভাগ্যবশত বা যেটি বললেন দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটছে আপনি এটার সাথে এখন কোপ আপ করতেছেন কোপ আপ করায় নিলেন তো এই পার্সপেক্টিভে কারণ আর একটা পার্সপেক্টিভ আছে এপিক্টেটাস এখানে আরেকটা পার্সপেকটিভ থেকে বলতেছেন যেটা এইটা সম্পূর্ণ বিপরীত সিকনেস ইজ এ হেন্ড্রান্স টু দ্য বডি মানে অসুখ যেই অসুস্থতা এটা শরীরের জন্য একটা বাধাস্বরূপ বাট নট টু দ্য উইল আনলেস দ্য উইল কনসেন্ট কিন্তু এটা ইচ্ছা শক্তির কাছে কোনো বাধা না যতক্ষণ পর্যন্ত ইচ্ছাশক্তি এটাতে অনুমতি দিতেছে যে আসলেই তোমার অসুস্থতা তোমার শরীরের জন্য অ্যাকচুয়ালি বাধাস্বরূপ লেইমনেস ইজ এ হিন্ড্রেন্স টু দ্য লেগ বাট নট টু দ্য উইল

তো তিনি দাস এবং খোড়া মানে মানে আমরা এখন এই যুগে বসে কখনো চিন্তাই করতে পারবো না যে একটা দাসত্বর ব্যাপারটা আসলে কি জিনিস এবং খোঁড়া যারা হয়ে যায় তাদের উপর দিয়ে আসলে কি বয়ে চলে এটা আমরা আসলে কল্পনা করতে পারবো না যদি না আমরা ওই সিচুয়েশনটাতে থাকি তো তিনি একজন দার্শনিক ছিলেন এবং তার সাথে এই এই ব্যাপারগুলো ঘটছে এরপরেও তিনি তার মনোবলটা হারান নাই তিনি তবু দর্শন জ্ঞান এসব চর্চা করে গেছেন অনবরত তো এখন তিনি এই এখানে উক্তি দিয়ে বলতেছেন যে খোরা জিনিসটা পায়ের জন্য সমস্যাজনক হতে পারে কিন্তু আমার উইলের জন্য এটা মোটেও কোনো সমস্যাজনক বিষয় নয় তো আমার লাইফে আমার সাথে যত কিছুই ঘটে যাক হ্যাঁ কোনো কিছুই আমি কোনো কিছু আমার উইলকে টলাতে পারবে না কারণ আমি যদি যতক্ষণ পর্যন্ত আমি ভেঙে পড়ার অনুমতি না দিতেছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আমাকে টলাতে পারবে না যদি আমার ওই উইলটা যদি আমার ভিতর থাকে আর আমি যদি ওইটার চর্চা এবং অনুশীলনটা করি তাহলে আগের যে সূত্রটা ছিল ওই সূত্রটাতে বলতেছে যে যে সব সময় যে তোমার মতোই সব কিছু হবে দেখেন এখানে একটা সাটেল পয়েন্ট আছে সাটেল পয়েন্ট হলো আমরা সবসময় মনে করি কি যে যখন আমরা ভাবি যে সব কিছু আমার মতোই হওয়া উচিত এখানে কিন্তু একটা ইগো কাজ করে আমরা যখন বলি যে হ্যাঁ এই দুনিয়াতে আমি হইলাম সব এবং আমি যেটা বলবো একদম এক্স্যাক্টলি এরকম এরকমটাই হওয়া উচিত কিন্তু না দুনিয়াতে তো আমার বাইরে আরও অসংখ্য মানুষ আছে এবং কেবলমাত্র মানুষ না প্রাণী আছে এবং আরও অনেক ঘটনা ইভেন্ট আছে যেগুলোর নিয়ন্ত্রণ আমার হাতেই নাই। সো আমি যদি চিন্তা করে বসে থাকি আকাঙ্ক্ষা করে বসে থাকি যে হ্যাঁ ঠিক আছে আমি যেটা যেটা যেভাবে যেভাবে বলবো সব কিছু ওইভাবে ওইভাবে যাবে আসলে এটা এক অর্থে বোকামি আর এক অর্থ হইল একটা অ্যারোগেন্স একটা অহংকার সো এই অহংকারকে কাউন্টার দেওয়ার জন্য এপিক্টেটাস বলতেছে যে এই আকাঙ্ক্ষাটা তুমি ছেড়ে দাও তো মাঝে মাঝে তোমার বিপরীতে যদি কোনো ইভেন্ট ঘটে বা কোনো ঘটনা ঘটে ওটাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও রেদার ওইটার ওইটার জন্য তুমি একটা হা হতাশ করো বা জেদ করে তুমি তোমার বাসার থালাবাটি সব ভেঙে ফেলেতেসো এটা এগুলোর কোনো প্রয়োজন নাই তুমি ওইটা ওই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করে নাও এটা তোমার জন্য ভালো কারণ ওখানে তোমার এনার্জিটাও বাঁচবে এবং তুমি পরবর্তী যেই ইভেন্টটা ঘটতেছে ওইটার প্রকৃতি তুমি বুঝে তুমি তোমার সামনে আগে 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 বাড়তে পারবা এবং সেকেন্ড যেই পরের যে সূত্রটা বললাম ওই সূত্রতে বলতেছে কি যে ওই সূত্রে বলতেছে এইটাও আমাদের অহংকার একটা চাল কিভাবে অহংকারের চাল যে আমাদের সাথে মাঝে মাঝে এমন অনেক মানে দুঃখজনক ঘটনা ঘটে তখন আমরা কি করি তখন আমরা আর মানে দুঃখজনক ঘটনা বলতে এখানে তো একটু এক্সট্রিম পর্সের এক্সাম্পল হয়ে গেছে যে আপনার পা ঘোরা হয়ে গেছে তারপরে আপনার শরীর পা ঘোরা হয়ে গেছে এটা তো একদম এক্সট্রিম আমি যদি একটা সাধারণ এক্সাম্পল আমি সাধারণ এক্সাম্পল কী হতে পারে যে আপনার পেটে ব্যথা হয়েছে তো এখন পেটে ব্যথার জন্য আপনার একটা কাজ আছে ওই কাজ আপনি করার জন্য গরিমসি করতেছেন বা আপনার একটা সর্দি লাগছে এখন আপনি বলতেছেন যে না আমি এই কাজটা করবো না থাক ওই কাজটা আমি পরে করবো তো এই যে প্রোকাস্টিনিশান তারপরে এই যে কাজ না করার যে আপনার যে মাইন্ড যে যে একটা ছুতা খোঁজে হ্যাঁ এই জিনিসটাকে কাউন্টার দেওয়ার কথা বলতেছে যে কোনো অর্থেই তোমার সাথে যেটা হইতেছে বা তোমার সাথে যত দুরবস্থাই হোক এইটা নিয়ে তুমি কখনো ভিকটিম মেন্টালিটিতে পড়ে যায় না যে আচ্ছা ঠিক আছে আমার সাথে তো এরকম হইছে আমাকে তো কেউ দেখে না আমি তো ছোটোবেলায় এরকম এরকম টর্চার্ড হয়েছি হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি না যে মানে আপনি টর্চার্ড হয়েছেন বা আপনি এইটা হয়েছেন ওইটা হয়েছেন এই জিনিসটা আসলে কম গুরুত্বপূর্ণ কিছু বা আপনার সাথে আসলে কিছুই হয় না খুব সুখের টাইপের কিছু হয়েছে না আপনার সাথে প্রচণ্ড দুঃখজনক ঘটনা ঘটছে কিন্তু এই দুঃখজনক ঘটনাটাকে আপনার ইগো করে কি যে এটাতে একটা আশ্রয় খুঁজে বের করে তারপর আপনার এই দুঃখজনক ঘটনাটাকে সে একটা ম্যানিপুলেট করে সে এটাকে কি করে ভিকটিম একটা মেন্টালিটিতে নিয়ে যায় তো এই গেমটা যাতে আপনার না খেলতে পারে সেই জন্য এখানেটা হুইলের কথা বলতেছে যে তুমি তোমার উইলটাকে কখনো দুর্বল হইতে দেবে না তোমার সাথে যেটা ঘটে তো এখানে উইল খাটাইতে হবে আর ওই জায়গাটায় যে ইভেন্ট মানে কেন আমার মতো সব কিছু হইলো না ওই জায়গাটাতে ওই জায়গাটাতে আপনার ভাগ্যের ওপর সব সেটা দিতে হবে কিন্তু কাজটা আপনার করতে হবে কাজের বেলা আপনার উইল খাটাইতে হবে সেটা যা অঞ্চলে যত দূর বড় ধরনের দুর্ঘটনায় হোক না কেন ওইখানে আপনার উইল খাটাইতে হবে আর যখন আমার কাজটা হয়ে যাবে তখন ফলাফলের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ওই জায়গায় আপনার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে উপর ছেড়ে দিতে হবে দ্যাটস